वेलकम टू माय चैनल बीडी टेक्निकल वर्ल्ड। आजकेर भिडियोर विषय होच्छे जे किभावे आपनी काइनमास्टर एप्टी व्यवहार करे आपनार स्क्रीन रेकर्डिंग भिडियोर बैकग्राउंड लागाबेन। तो चलुन देरी ना करे शुरू करा जाक। प्रथमे काइनमास्टर एप्टी ओपेन करबेन। ओपेन होच्छे काइनमास्टर एप्टी। ओपेन करार पर एखाने एड अपशने क्लिक करबेन। एड अपशने क्लिक करार पर आपनी जदि यूट्यूबेर जोन्नो भिडियो बानान ताहले एखाने 16:9 जे अपशनटी रयेछे एखाने क्लिक करबेन। एखाने क्लिक करार पर एकटी भिडियो सिलेक्ट करछि। ये भिडियो सिलेक्ट करारे देखें ये अपशने क्लिक करबें। ये अपशने क्लिक करार आनी भिडियोटर बैकग्राउंड चेन्ज करते चान। देखे भिडियोर यगते देख अंधकार तो ये अपनी जो बैकग्राउंड लगाते चान कि करो तो ये बैकग्राउंड लगाते गथमे अपना के क्लिक करते लेयारे लेयार अपशने क्लिक करबें। लेयार अपशन लेयार अपशने क्लिक करार देखो ये मीडिया अपशन रही है। ये एखे मीडिया अपशन रही है ये मीडिया अपशने क्लिक करते हैं। तरपर बैकग्राउंड अपशन देखते इखने बैकग्राउंड अपशन एखे क्लिक कर बैकग्राउंड अपशने क्लिक करार देखो ये विभिन्न बैकग्राउंड रही है। तो हमें एक बेचे निल देखो ये बैकग्राउंडी तो ये एन आपके सेट करते तो ये सेट करते ये এখানে ক্লিক করে এটি বড় করে নিতে পারবেন। এই যে বড় ছোট করতে পারবেন। তো আমি স্ক্রিনের সাইজের করে নেছি। করে নেওয়ার পর এখানে সাইডে লাগিয়ে দিলাম। তো একইভাবে ডান পাশে আরেকটি লাগাবেন। তো এভাবে লাগিয়ে নেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার লেয়ারে ক্লিক করবেন। তারপর মিডিয়াতে মিডিয়াতে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একই ব্যাকগ্রাউন্ড আবার বেছে নিলাম। বেছে নেওয়ার পর এটি আবার স্ক্রিনের সাইজে বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এখানে আবার ক্লিক করতে হবে। দেখুন ছেড হয়ে গেছে। কিন্তু এই ভিডিও দেখুন একটু এখন যদি আপনি প্লে করেন তো দেখুন কিছু দূর পরে এগুলো আবার চলে যাবে। তো এটি যাতে না যায় তো এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনটা বাড়িয়ে দিতে হবে। তো ডিউরেশন বাড়াতে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডের যে অপশন রয়েছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এটি এইভাবে টেনে বাড়িয়ে দিন। যতদূর আপনার ভিডিওটি রয়েছে ততদূর পর্যন্ত বাড়িয়ে দিন। আমি বাড়িয়ে দিলাম। একইভাবে দ্বিতীয় যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটির উপর প্রেস করে এভাবে সেটিও বাড়িয়ে দিন। যতদূর পর্যন্ত আপনার ভিডিওর ডিউরেশন রয়েছে ততদূর পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ডটিরও ডিউরেশন বাড়িয়ে দিতে হবে। তো দেখুন হয়ে গেছে। এখন আপনি যদি ভিডিওটি প্লে করেন তো দেখুন এখন আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখন ভিডিওটি দেখুন ভিডিওর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি এটি সম্পূর্ণ শেষ পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ডটি থেকে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং টেকনিক্যাল বিষয়ে আরও ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যদি না হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।